প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় তৃতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম বিভাগের ছেচল্লিশ হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিতের আদেশ স্থগিত করেছে চেম্বার চেম্বার আদালত বৃহস্পতিবার এম ইনায়তুর রহিম এ আদেশ দেন এই আদেশের ফলে উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নেয়ার আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা তবে পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনার তদন্তে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আদালত আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন মঙ্গলবার ছেচল্লিশ হাজার শিক্ষক নিয়োগের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছিল হাইকোর্ট একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তের নির্দেশও দেওয়া হয়